তার নানা রকম কাজে ব্যস্ত, তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি, তো এইগুলাই ওরা সহ্য করতে পারে না। তো তাদের তো কিছু চর্চা নাই, কিছু কাজ বাজ নেই, তারা তো সবসময় পথ চর্চা করে, মানুষের পিছনে লেগে থাকে। তো এটা সবার ক্ষেত্রে বলছি না, সবাই মাইন্ডে নেবে না, কিছু কিছু সংখ্যক মহিলারা আছে, এটা মহিলারাই করে, মহিলা সব থেকে মহিলাদের মেয়ে মেয়েরাই শত্রু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠেই মানে ঘরের সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। শুধু আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে সকাল সকাল কাচাকাচি, শাশুড়িমার কাপড় ধোয়া, গামছা ধোয়া, কাঁথা মেলানো সব হয়ে গেছে, যদিও আজকে এখনো পর্যন্ত রোদ্দুর বেরোয়নি, একটু ফুরফুরে উপরে হাওয়া দিচ্ছে, আর পুরো আকাশটা মেঘলা হয়ে আছে দেখাচ্ছি, পুরো আকাশটা মেঘলা। তো সব কিছু রোদে দিয়ে চলে এসেছি, রোদ বেরোয়নি, আর অরিত্রকে এইমাত্র খেতে দিলাম সকালের খাবার, ব্রেকফাস্ট ব্রাশ টাস করিয়ে। এখন বেলা হয়ে গেছে 9টা বাজতে যায় প্রায়, তো ওকে এখনও পড়ানো হয়নি। আজকে সকাল সকাল উঠেই কাজগুলো শুরু করলাম, আজকে যেহেতু মানে স্কুল হবে, ওর স্কুল স্টার্ট হবে, তো সেই জন্য ওকে খেতেই দিয়ে দিলাম আগে, তো তারপরে পড়াবো, মানে হাতে একটু সময় বাকি, আবার যথানিয়মে রান্না বান্না আছে, তো আজকে রান্না বান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে, স্কুল যেহেতু স্টার্ট হয়ে গেছে। ও মুড়ি খাচ্ছে এখন, দেখুন, মটর সিদ্ধ দিয়ে, ঘুগনি ছিল আর গাজর কুচিয়ে দিয়েছি, মুড়ি খেতে বসে গেছে। আর এটা মুড়ি বেড়েছি শাশুড়ি মার জন্য, মটর সিদ্ধ মুড়ি দেবো ওনাকে। আর এখন সময় হাতে খুব খুব কম, এর মধ্যে আমার এখনও স্নান করা হয়নি, পুজো দেব আর অরিত্রকে পড়াবো, মানে খুবই সময় কম, মানে 10টা 11টায় আবার স্কুল আছে ওর, তো আজকে প্রথম দিন স্কুলে যাবে, নতুন ক্লাসে নতুন মানে বই পাবে, তো খুব খুব আনন্দ, আর সময়ও হাতে খুব কম। তো সকালে যেমন বাসি কাজ সব সারা হয়ে গেছে এবার থেকে, আর রান্নাবান্নার এবার চাপটা আছে, ঠিক টাইমে যথা টাইমে স্কুলে যাবে ছেলে, তো রান্না করে দিতে হবে, সেই জন্য অরিত্র আর তার ঠাকুমাকে তো সকালে ব্রেকফাস্টে খাবার দিয়েই চলে এলাম, তো বিছানার মধ্যে, তো বিছানায় আজকে বিছানাটা গুড়াতে একটু দেরি হয়ে গেল, এখন বেজে গেছে 9টা, তো মুড় করছি, সময় হাতে খুব খুব কম। এখনো পর্যন্ত আমার স্নান করা, পুজো দেওয়া কিছুই হয়নি, সবই ধীরে ধীরে করবো। তো আজকে যেহেতু অরিত্র ফার্স্ট স্কুলে যাবে, দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্কুল, তো সেই জন্য আজকে হুড়মুড় করে বিছানাটা তুলেই ওকে আগে পড়াবার জন্য এখন হুড়মুড় করছি, তো বিছানাটা ঠিকঠাক গুছিয়ে দিয়েই ওকে বিছানার মধ্যে পড়াতে বসাবো, আর ও ততক্ষণে খেয়ে নি, আমি এরই ফাঁকে বিছানাটা তুলে নিচ্ছি। তো বিছানা তোলার পর পড়াবো, আর রান্না তো আছেই, তো আজকে আবার তাড়াতাড়ি রান্না করতে হবে, হুড়মুড় করছি সকালবেলা, আজকে খুব খুব ঠান্ডা, ঠান্ডা সত্ত্বেও সকালে বাসি কাজগুলো আগেই সেরে নিয়েছি, যেহেতু টাইম মতো আজকে কাজ করতে হবে, রান্না, অরিত্র স্কুলে যাওয়া, তো শাশুড়িমার খাওয়া দাওয়া, ওনার বিছানার মধ্যে রোদে দেওয়া, তো অনেক অনেক সকালে সব কাজগুলো প্রায় সেরে নিয়েছি, তো আজকে খুব ঠান্ডা পড়ার জন্য হাতগুলো না কনকন করছে, কাজ সেরে এসেছি, আজকে জলের কাজটা আগে করলাম, অন্যান্য দিন আগে পড়ার কাজটা করি, আজকে জলের কাজগুলো সেরে চলে এলাম, বিছানার মধ্যে বিছানাটা ভালো করে টান টান করে বেঁধে দিচ্ছি অরিত্রকে পড়ানোর পর। তো রান্নাঘরে চলে এসেছি, তো অরিত্রকে পড়ানো নয়, আজকে ওদেরকে রান্না করে দিতে পারিনি, অরিত্র আজকে স্কুলে খেয়ে গেছে মুড়ি, আর কালকের ভাতটা ছিল ওর বাবা জলখাবার খেয়ে নিয়েছে, তো এখন রান্নাঘরে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে, আর একটুখানি রোদ্দুর বেরিয়েছে দেখুন, এরই মধ্যে কালকে যে কাঁথাগুলো শুকিয়েছিলাম শুকনা হয়নি, আর শাশুড়িমাকে আসন পেতে দিয়েছি রান্নার মাঝপথে, তো আলু ভাতে দিয়ে দিয়েছি, আর আজকে যেহেতু সোমবার সম্পূর্ণ নিরামিষ রান্না বান্না হবে, মাছ আছে কিন্তু মাছ রান্না করলে আমিষ নিরামিষ সব একসঙ্গে গণ্ডগোল হয়ে যায়, এই জন্য সবার জন্য আজকে নিরামিষ রান্না করে ফেললাম। ওই তোকে স্কুলে ছেড়ে দিয়েছে, হুড়মুড় করে রান্না করছি সবজি তরকারি পেঁপে, এ দেখুন সবজি তরকারিটা হচ্ছে আমার, পেঁপে, কুন্দলি, মূলো, আর আছে ফুলকপি, সব রকম সবজি দিয়ে একটা সবজি তরকারি হবে, আর হবে মুগ ডাল, আর আলু ভাত দিয়ে দিয়েছি, তো আলু মাখা করবো, তো শাশুড়ি আসন পেতে বসে আছেন ওদিকে, তো দেবো, এই জন্য হুড়মুড় করছি তরকারিটার জন্য, আর ফ্যানের ভাতটা হয়ে গেছে, বসিয়েছি, হাঁড়িটা বসিয়ে রেখেছি, ফ্যানটা কালবো, তো রান্নাটা যেহেতু মানে ইনকমপ্লিট অবস্থা, পুরোপুরি হয়নি, তো একটুখানি বাকি আছে, আর একটা শাক ভাজা হবে, তো শাশুড়িমাকে অন্তত 12টার মধ্যে রান্নাটা দিয়ে দিতে হবে, উনি বসে আছেন, জোর খিদা পেয়ে গেছেন, তো এই সবজি তরকারিটা আলুটা মেখেই দিয়ে দেবো, আর একটা শাক ভাজা করবো, তো সেটা মনে হয় দিতে পারবো না। আর আকাশের অবস্থা আজকে সকাল থেকে একদম খারাপ, যে কাঁথাগুলো কালকে ধোয়া হয়েছিল এখনও শুকনো হয়নি, আর শাশুড়ি মার শাড়ি টাড়িগুলো ধুয়েছিলাম সেগুলো উল্টে দিয়ে এলাম,
একটুখানি রোদ বেরিয়েছে, কিরকম মেঘলা মেঘলা, আর উত্তরে হাওয়া দিচ্ছে। আজকে ঠান্ডাটাও ভালো পড়েছে, আর শাশুড়ি মা সুইটটাও ভালো না, এখন চান করাবো না, কয়েকদিনই চান করাবো না, যেহেতু ওয়েদারটা খারাপ আর উনি গলা ধরে গেছে, একটু কাশি কাশি হয়েছে, সেই জন্য চানই করাবো না, হুড়মুড় করে এখন ভাতটা বেড়ে দিই। তো ভাতটা দিয়েই তারপরে আসছি, আর বাকি আজকে অরিত্রকে পড়াতে পড়াতে কখন যে বেলাটা চলে যায়। তোকে খেতে দিয়েছি, মা 9টা বাজছিল, তো সকালে ব্রেকফাস্ট যখন খায় তো খেয়ে উঠেই তারপর 9টা থেকে 10টা 1 ঘন্টা পড়ালাম। আজকে আবার সোমবার, তো সোমবার মানে ঠাকুরকে পুজো দেওয়া, তো পুজো দেওয়া বলতে আজকে নয়, প্রতিদিনই দেই। তো 1 ঘন্টা পড়ানোর পর স্নান করলাম, নিজে ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে পুজো দিয়ে এসে দেখি 10:30 বেজে গেছে, হাতে একদম সময় নেই, এর জন্য আজকে মুড়ি খেয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো আজকে প্রথম দিন স্কুলে, আজকে বই দেওয়া হবে, কিন্তু মনটা খারাপ লাগলো, প্রথম দিন ওকে ভাত রান্না করে দিতে পারলাম না। তারপর স্কুলে ছেড়ে দিয়ে এলাম 11টার দিকে, মুড়ি খাইয়ে দাইয়ে, আর স্কুলে ছেড়ে দিয়ে এলে আজকে প্রথম দিন জানি রান্না হবে না, আবার থালা টালা ধুয়ে দিয়ে এলাম। তো দুবার ধরে যেতে আসতে অনেকটা টাইম কেটে গেছে স্কুলে, যদিও কাছে স্কুল, তো স্কুলে খাওয়া হবে, ওদের যে রাঁধুনিরা আসছে ফুলকপি কুটছে, তো দেখে এলাম, আবার থালা দিয়ে এলাম। তো দিয়ে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, তো ভাত রান্না করেছি, তো রান্না করতে করতেও দেরি হয়ে গেল, এদিকে আবার 12টার মধ্যে শাশুড়িমাকে রান্না করতে হতে পারে, ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়ে শাকটা করলাম, শাকের ভাজা আর সবজি তরকারি, আর এইগুলো করতে করতে কখন 12টা বেজে গেছে। তো শাশুড়িমাকেও দিলাম, 12টার মধ্যে দিয়ে দিয়েছি, এইটা যাই হোক টাইমিং, সারাদিনের মধ্যে একটা টাইম মেনটেন করলো, শীতের সকাল কখন যে পুরো বেলাটা চলে গেছে। আর আজকে যেহেতু দেখি সকাল সকাল খুব উত্তরে হাওয়া দিচ্ছে, আর কুয়াশার মতো মেঘ ঘন হয়ে আছে, সেই জন্য তাড়াতাড়ি শাশুড়িমার জামা কাপড়গুলো কেচে আর কাঁথা টাথা রোদে দিয়ে দিলাম, আর দিয়ে এক্ষুনি এই মাত্র উল্টে দিয়েও চলে এলাম। তো সেই কাজগুলো করতে যে আজকে পড়াটা ঠিক মতো, মানে পড়াটা টাইম দিয়েছি, তো রান্নাটা ঠিক মতো টাইম মতো করে দিতে পারলাম। তো কাল থেকে দেখি ঠিক টাইমে 10টার মধ্যে রান্না করে দিতে হবে, হয় ওকে আলাদা করে আর পড়ানোর টাইম দেওয়া যাবে না, এত সকালবেলা চাপ থাকে, 10টার মধ্যে রান্না করা, তো রান্না করতে করতেই কাল থেকে ভাবছি পড়াবো। আর এখন শাক ভাজাটা হয়েই গেছে আমার, তো মূলো শাক ছিল বাড়ির মধ্যে, মূলো শাক, মূলো আর একটু কলমির ডঙ্ক তুলছিলাম, এখন খালে খুব জল, আর জলটা অনেকটা কমে গেছে, কিন্তু কাদা প্রচুর, পাঁকের জন্য বেশি নামতে পারিনি, একটুখানি কমলির ডগ এনে শাক ভাজাটা করছি। আর কথাটা হচ্ছে যে আমি রোজ দিন ভিডিও করি, তো ইউটিউব সত্যি আমি ভালোবাসি ইউটিউবকে, আর আপনারা যারা একমাত্র দর্শক আমাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসার উপহার দিয়েছেন, আপনাদের জন্য যত আমার কষ্ট হোক তো আমি আমার জীবনে অনেক কিছু শেয়ার করি, তো ভিডিও বানাই এরই ফাঁকে ফাঁকে, পরিত্রকে পড়াশোনা রান্নাবান্না চাপ যতই ব্যস্ত থাকি আমি ভিডিও তুলে ধরি। তো কিছু কিছু আমাদের গ্রামের মহিলারা আছেন, মানে সবার কথা বলছি না, কিছু সংখ্যক আছে তাদের কাজ বাজ কিছুই নেই, তারা শুধু সারাদিন পথচর্চা করে, তো আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমি সারাদিনে কবার আমি বাগান বাড়িতে যাই, কবালতি জল দিই, এইসব তারা চর্চা করে, সত্যিই আমার খুব খুব খারাপ লাগে। তো নিন্দুকেরা সবসময় নিন্দাই করবে, তাদের স্বভাবটা এরকম, তাদের কোনো কাজ বাজ নেই, সবসময় পথচর্চা নিয়েই ব্যস্ত, মানে আমি কী করি আমার পেছনে সবসময় লেগে থাকে, আমি অরিত্রকে কবার স্কুলে ছাড়তে যাই, কী করি সারা দিন, আমার কিছু কিছু ভিডিও নিয়ে তারা ভিডিও দেখে আর দিয়ে হাসাহাসি করে, রাস্তাঘাটে আমার কানে আসে, তো ওদের কথায় কিন্তু আমি ভয় পাই, আমি কিন্তু ওদের কথায় একটুও ভয় পাইনি, কারণ আমি ইউটিউব জগৎটাকে ভালোবাসি, ভিডিও বানাতে ভালোবাসি, আমি আমার উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে যাব আমার লক্ষ্যের দিকে, কিন্তু ওদের কথায় আমি একটু ভয় পাইনি, বা ওদের জন্য ওরা হাসাহাসি করছে বা ওরা যে খারাপও কমেন্ট করে তাতেও আমার কোনো বয়ে যায় না, আমি আমার কাজ করে যাব, ওরা ওরা কথা বলবে, নিন্দুকেরা সারা জীবন নিন্দুক করবে, যারা কোনোদিন সহ্য করতে পারেনি, যারা কারোর কখনোই কারোর ভালো চায় না, শুধু আমার কেন অনেকের সবসময় পিছনে পথচর্চা করে, তাদের সারা জীবন পথচর্চা করাটাই স্বভাব, তো তারা ওই রকমভাবেই দিন কাটাবে। আমরা সারাদিন ভাবি সারাদিনে কী কাজ করব, সংসারে নানা রকম চর্চা, নিজের পড়াশোনা, অরিত্রের পড়াশোনা, কী রান্না বান্না, শাশুড়িমার শুশ্রূষা, নানা রকম কাজে ব্যস্ত, তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি, তো এইগুলাই ওরা সহ্য করতে পারে না, তো তাদের
তো কিছু চর্চা নাই, কিছু কাজ বাজ নেই, তারা তো সবসময় পথ চর্চা করে, মানুষের পিছনে লেগে থাকে। তো এটা সবার ক্ষেত্রে বলছি না, সবাই মাইন্ডে নেবে না, কিছু কিছু সংখ্যক মহিলারা আছে, এটা মহিলারাই করে, মহিলা সব থেকে মহিলাদের মেয়ে মেয়েরাই শত্রু। তো গ্রামের মেয়েরা করে, শহরের মেয়েরা এইসব পথ চর্চা করে না, তারা যে যার কাজে ব্যস্ত থাকে। আর কিছু কিছু মানে যারা বলে একবারে নিম্ন, তাদের মাইন্ড একদম নিচু মনের, তারা এরকমই সবসময় পথচর্চা করে। তো আমি ভিডিও করি, ওদের কি যায় আছে, ওদের তো কোনো ক্ষতি করছি না। তো ওরা সবসময় হাসাহাসি করে ভিডিও নিয়ে একে অপরের সঙ্গে শেয়ার করে, এরকম নাচছে, সেরকম নাচছে, উমুক করছে, তুসুক করছে। আর সত্যি মানে কি বলবো, ওদের মানে ধারণাটা নাই যে ইউটিউব জগতের মানে ইউটিউব জগতে কেন করে, কিসের জন্য করে, ওদের ধারণাটা নেই। তো সেই জন্য হাসাহাসি করে, ওদের জন্য আমি ভালোবাসি, সেই জন্য করি। তো আপনাদের ভালোবাসা ধীরে ধীরে যাতে পাই, তো আপনারা আমার যদি একটা ভিউয়ার্স যদি উপযুক্ত থাকে, একজন যদি আমাকে ভালোবেসে থাকে, তো আমার তার জন্যই আমি ভিডিওটা বানাই। তো সবাই তো আর সমান মানে বুঝকার নয়, অনেকে আছে নিজ মাইন্ডের, অনেকে আছে উন্নত মনের। তারাই যদি আমাকে ভালোবাসে, একটু ভালোবাসা দেয়, একটু হেল্প করে, একটু সহযোগিতা করে, তা তাদের জন্য আমি ভিডিও বানাই আশা আমি মনে করি। তো ওদের কথায় আমার কিছু যায় আসে না, আর ওরা সবসময় পিছনে লেগে থাকলেও যায় আসে না। আমি সারাদিনে ক বালতি নিয়ে বাড়িতে জল দেই, কি করি, এমন কি কথা বলে আমার কানে আসছে, পাখি নাকি উড়ে চলে যাবে, পাখি উড়ে যাবে এই জন্য ভিডিও বানাচ্ছে, এইসব কটুক্তি কথাগুলো আমাকে শুনতে হয়, শুনেও আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, ওদের কথা ওরা বলুক, ওতেও আমার কোনো যায় আসে না, আমি ভিডিও করে যাব। শুধু আমার দর্শক বন্ধুরা যদি আমাকে একটু একটু করে ভালোবাসা দেয়, তো এর জন্যই বানাবো। আমি ইউটিউব জগৎটাকে সত্যি ভালোবাসি, ভালোবাসি বলেই ভিডিও বানাই, যত কষ্ট হোক, সমস্যা হোক, তো বানাই। আপনারা শুধু একটু ভালোবাসা দিয়ে যাবেন, আমাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, আমার কাছে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার কাছে থাকবেন, আর ভিডিওর জন্য অবশ্যই একটু লাইক দিবেন। সত্যি সত্যি আমি ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেশান পাই, নিত্য নতুন অনেক অনেক ভিডিও আপনাদের কাছে উপহার দেবো। আমার দৈনন্দিন জীবনে চলার পথে সব কিছুই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরবো, শুধু আপনারা একটু ভালোবাসা হেল্প করুন। আর ওই রকম মানসিক মানে নিজ মনের মানসিকতার মহিলাদের, বিশেষ করে আমি পুরুষদের কথা বলেছি না, মহিলাদের, ওরা যে কী মনে করে, সবসময় পিছনে লেগে থাকে, মজা পায় ওরা, তো কারোর কখনো ভালো সহ্য করতে পারে না। ওই রকম মানুষ গ্রামেই দেখতে পাই, এরকম অনেক মহিলাই আছে, সব মহিলারাও নয়, অনেক মহিলারা আছে কে কী করলো, শুধু হাসাহাসি, গল্প, চর্চা, তাদের নিজের ফ্যামিলিতে একটু টেনশান নেই, তাদের নিজের কাজবাজ নিয়ে ব্যস্ততা নয়। আমরা আমাদের ফ্যামিলিতে নানা রকম কাজবাজ, নানা রকম চিন্তা নিয়ে থাকি, তো আমি তো কখনো কারোর সঙ্গে কোনো দিন পথচর্চা করি না, আমি সত্যি কাজে ব্যস্ত থাকি সারাদিন, কাজের মধ্যে একটু একটু করে ফিরবেন। ওরা যে কেন আমার পিছনে লেগে থাকে আমি সত্যিই খুঁজে পাই না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটাই আপনাদের কাছে শেয়ার করলাম, যে আমার সত্যি দৈনন্দিন জীবনে এরকম ভিডিও বানাতেও আমাকে কথা শুনতে হচ্ছে, বিশেষ করে আমার পাড়া প্রতিবেশীর, অন্য কোথাও দূরের নয়, দূরের বন্ধুরা সত্যি আমাকে খুব খুব ভালোবাসা দেয়, তো সেটা আমি পেয়েছি ভিডিওর মধ্যে। তো ওরা যে কেন এরকম পিছনে লেগে আছে বলছে, তো আমি সেটা জানি না। তো যাই হোক, আপনারা যেমন সাপোর্ট করছেন একটু সাপোর্ট করবেন। আর এখনও বেজে গেছে দেখুন 1:30 বাজে বেজে গেছে, আমি হাতে করে এক মুঠি ওই মানে অরিত্রকে ছেড়ে দিয়ে আসে 11টার পর এক মুঠো মুড়ি খেয়েছিলাম ওই মটর দিয়ে, মটর সিদ্ধ ছিল, আজকে যেহেতু সোমবার তো ওদের ঘুগনিটা ছিল, ঘুগনি খেয়ে নিয়েছে, আর আমি মটর সিদ্ধ দিয়ে এক মুঠো হাতে করে খেয়ে দিয়েই শাশুড়িমার জন্য হুড়মুড় করে রান্না করলাম। তো শাশুড়িমাকে নিয়ে ভিডিও বানাই, তার জন্য কথা শুনতে হয়, মানে কোথায় মানুষ কোথায় নেমে গেছে এদের মাইন্ডগুলো আমি ভাবতেই পাচ্ছি না। নিন্দুকেরা সারা জীবন নিন্দাই করবে, তারা যারা কারোর পছন্দ করে না, কারোর ভালো চায় না, তারা সবসময় নিন্দা করবে। তো আমি ওদের কথায় কোনো কেয়ারই করি না, কোনো দিন কোনো কিছু কোনো কথাবার্তা নেই, শুধু হাসি ঠাট্টামি, রাস্তা দিয়ে চলে গেলে হাসি ঠাট্টামি, আমি নাকি বকবক করি, একা একা ভিডিও বানাই, আমার ভিডিও কেউ দেখে না, চলে না, এইসব কথাবার্তা ওরা কি জানে, ওরা কিছুই জানে না। সে যাই পার হোক, আপনাদের ভালোবাসা যেন একটু পাই, এই জন্য এই উদ্যমে ভিডিওগুলো বানাই। আর 1:30 বেজে গেছে, এখনও খাইনি, আর অরিত্র বাবাকে খেতে দেবো, আমিও খাবো, খুব খিদা পেয়ে গেছে এখন। সে হাতে করে এক মুঠি মুড়ি খেলছিলাম 11টা, এখন খাবো। আর অরিত্র তো স্কুলেই খেয়ে আসবে, কাল থেকে রুটিনটা ভাবছি একটু চেঞ্জই করবো, কারণ সকালবেলা রান্না হয়নি বলে আপনাদের দাদাভাই খুব বকাবকি করলো, আর ঠিক টাইমে রান্না করতে, অনেকদিন তো রান্নাটা ছেড়ে দিয়েছি 10টায় রান্না করা, এই জন্য না মানে আজকে একটু খুব সুখ প্রবলেমেই পড়লাম, কারণ
প্রতিদিন 12টার মধ্যে শাশুড়িমাকে রান্না করে দিতে হয়, একটু রান্নাঘরে দেরি করে যায়, আজকে পড়াতে পড়াতে উঠতে পিছন টাইমটা চলে যায়, কখন যে টাইমটা পেরিয়ে গেছে নিজেই বুঝতে পারিনি। তো কাল থেকে একটু চেষ্টা করবো অন্যান্য কাজের চাপগুলো কমিয়ে দিয়ে রান্নাটা ঠিকমতো করবো। রান্নাটা যদি ঠিকমতো না করি সারাদিন সত্যি সে মানে না ঠিক টাইমে খেতে দিতে পারলে মেয়েদের জীবনে শান্তি নেই, সত্যি সারাদিনটাই খারাপ লাগে। ওই জন্য কাল দেখি কাল থেকে একটু ঠিক টাইমে রান্না করবো। অন্তত আলু ভাতে ভাতটা 10টার মধ্যে দিব, আর ঐত্রকেও স্কুলে পাঠাবো, এগুলোই ভাবছি ঠিক টাইমে। দুপুরের খাওয়া দাওয়া সেরেই তো চলে এলাম আটা চালাতে। তো আটা 3 প্যাকেট নিয়েছি, চালিয়ে নিচ্ছি সময় মতো। এটা এখন যদি না চালিয়ে রাখি তো সন্ধ্যাবেলা রুটি করার সময় খুব থুড়মুড় করে রুটি করতে হয়, তো শাশুড়িমাকে তাড়াতাড়ি উঠে দেওয়ার জন্য সময় মতো করে না ঘুমিয়ে হাতের কাজ কিছু সেরে নিয়ে চলে এলাম আটা চালাতে। আটাটা যেহেতু আমার ছোট্ট গ্রাম, তো একসঙ্গে 3 প্যাকেট চালালাম, বেশি চালাবো না, 3 প্যাকেট হলেই অনেকদিন হয়ে যায়। এখন এত ঠান্ডা পড়েছে তো ভাত খাওয়া তো রাত্রে একদম বন্ধ, মুড়ি মাঝে মাঝে খাওয়া হয় আর রুটিটা রোজ দিন করা হয়, ওই জন্য না এখন আটাটা সময় মতো চালিয়ে নিচ্ছি। তো এরপরেই আটাটা চালানোর পর ঐত্র স্কুল থেকে এসছে, ওকে খেতে দিলাম মুড়ি মুড়ি আর তরকারি, আর ওকে ঘুম পাড়াতে হবে, তো সেই জন্য বিছানা টিছানাগুলো আমি রেডি করে দিয়েই আটাটা চালিয়ে নিচ্ছি। এখন অনেকটা বেলা আছে যদিও, তো আটাটা সময় মতো না চালালে এরপর রুটি করার সময় সম্ভব মানে সময় পাবো না, ওই জন্য 3টা আটা চালিয়ে নিচ্ছি। আর এই আটাগুলো করে খোসা বেরাচ্ছি, চালিয়ে দিয়ে চালিয়ে নিয়ে ডাবের মতো ভরে নেবো। আর আটাটা ভাবছি একটু জল দিয়ে মেখে রাখবো, আর এতক্ষণ কাজটা এগানো থাকবে পাড়িয়ে দিয়ে এসে রুটিটা ভেজে নেবো, কারণ শাশুড়িমাকে ঠান্ডা মানে শীতের বেলা খুব তাড়াতাড়ি বিছানার মধ্যে ঢুকে যান, ওই জন্য 2 পিস রুটি ভেজেই তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। এর জন্য আগে থেকেই আটাটা চালিয়ে নিচ্ছি, আর সময় থাকতে থাকতে কাজটা গুছিয়ে রাখলে সুবিধে হয়, সন্ধ্যার সময় হুড়মুড় করতে হয় না, ওই জন্য আটাটা এখন চালিয়েই নিলাম। তো এরপরে রুটিটা মাখাবো ইচ্ছে করি সন্ধ্যা দেওয়ার পর। তো আগে আজকে রুটিটা করেই নিলাম মানে শাশুড়িমাকে খেতে দেবো বলে, আর উড়িত্রকে এইমাত্র মশাই টশাই টাঙিয়ে দিয়েছিলাম, তো ও ঘুমায়নি, তো ঘুমায়নি, ও একটু হস্তাক্ষর লিখছিল, আর আমি সেই ফাঁকে রুটিটাও করে নিলাম, তাড়াতাড়ি রুটি করে শাশুড়িমাকে দিয়ে দিয়েছি। আর আজকে খুব খুব ঠান্ডা পড়েছে, এমন ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা, আর উড়িত্র একদম টুপি টুপি দিয়ে বসে গেছে, আর এখন বেজে গেছে 9:30, মানে আজকে রাত্রে ডিনারে খাওয়া টাওয়া হয়ে গেছে, রুটি ভাজা গুড় আর একটু তরকারি ছিল আলু মাখা খেয়েই নিলাম, আর ঐত্রও খেয়ে নিয়েছে, ওর এখন ঘুম পেয়ে গেছে, পড়াশোনাটা না একদম কমপ্লিট করেই বসেছি আজকে, তো ঘুম চলে এসেছে, বিছানা হাফ অবস্থায় আছে বা টাগানোই হয়নি, তো ওকে ঘুম বাড়িয়ে দিয়েছিলাম বিকেলবেলা, ও ফট করে বেরিয়ে পড়লো, তো সেই জন্যই আমাকে ঘুম করানো হয়নি, এখন ঘুম চলে এসছে, ও আবার ওর সঙ্গে আমাকে এখন ঘুমাতে হবে, এর জন্য ও বসছে, গল্প বলবে, হ্যাঁ গল্প বলবে, গল্প শুনে শুনে ঘুমাবে, তো সেই জন্যই ও বসে আছে মাস সঙ্গে, হ্যাঁ প্রতিদিন বলে, গল্প শুনে শুনে ঘুমতে ভালো লাগে, তো ভালো একটু সরবাবু সেদিকে, তো ওকে গল্প শুনবে বলে ও বসছে মানে ঘুমাবে, গল্প একসঙ্গে শুতে শুতে, তো গল্প শুনে শুনে ও ঘুম পাড়াবো ওকে। আজকে গল্প কিসের গল্প হবে? কি গল্প? রামায়ণের গল্প, রামায়ণের গল্প শুনবে, আর রাত্রি এখন বেজেছে 9:30। আমার অনেক এখনো কাজ আছে বলতে নিজের একটু পড়াশোনা আর রামায়ণের গল্প আর মোবাইলে এডিট করা, তো এই কাজগুলো আছে, এগুলো করতে হবে রাত জেগে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েই করব। আর আজকের ব্লগটা এখানেই রাখছি, টাটা বন্ধুরা, বাই বাই, লাইক কমেন্ট শেয়ার করবেন, বাবা মানে ওর কথাগুলো শুনে সব জেনে গেছে, লাইক সময় কমেন্ট শেয়ার সব করতে হবে। আজকে নতুন ক্লাসে যে গেলে বই দিচ্ছে, ক্লাস 2-তে আজকে মানে নতুন গেল, আজকে অনেকদিন ছুটি ছিল, ক্লাস 2 শ্রেণীতে প্রথম দিনে স্কুল, তো কেমন হয়েছে আজকে স্কুলটা? ভালো ভালো, আজকে নতুন ক্লাসে গিয়েছিল, কাল থেকে আবার রীতিমতো স্কুলে যাবে, তো খুব খুব চাপ হবে। আর হচ্ছে বলছি যে কথাটা, আমার আজকের ব্লগটা যতই বন্ধুরা অবশ্যই লাইকটা করবেন, যতই আমার ভিডিওতে ভিডিও করতে ইউটিউব করতে যতই ঝামেলা সমস্যা বাধা বিপত্তি ঝড়া শুনে, কেন ইউটিউব ছাড়বো না, তো ইউটিউব করব যতদিন নাই সফলতা পাই, তো নিন্দুকেরা কাজ সবসময় নিন্দা করা, তো নিন্দাই করুক, তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আরও আমার জোর উদ্যম বেড়ে যাবে, তো আপনারা যেভাবে সাপোর্ট করছেন সাপোর্ট করবেন,
ভালোবাসা দিবেন, হেল্প করবেন, এইটুকু আপনাদের কাছে চাই। আজকের মতো টাটা, গুড নাইট, আবার একটা নতুন ব্লগে দেখা। গুড নাইট বন্ধুরা, টাটা, আবার একটা কালকে, গুড নাইট, আবার একটা কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আচ্ছা, কে ব্লগটা কি করবে কালকে? কালকে অরিত্র ব্লগ করবে আপনাদের সামনে, মানে সকাল থেকে উঠেই পড়াশোনা হবে। আর আজকে এখন না না ঘুমিয়ে যাবো। এখন সত্যি কথা বলতে মানে খুব খুব ঠান্ডা পড়ছে, সকাল সকাল ওকেই ভাবছি পড়াশোনাটা বিছানার মধ্যেই করে নেব, তারপরে বেরাতে দেবো, কারণ ঠান্ডাটা ও দুদিনে, ওরও ঠান্ডা লাগছে, ওর ঠাকুমারও ঠান্ডা লাগছে, মানে কাশছে, খুসখুস করে কাশছে, তো সেই জন্য সকাল সকালকে বেরোতে দেই না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত থাকো, এই পর্যন্ত থাকো বন্ধুরা, গুড নাইট, গুড নাইট, হাই।